পরিষেবায় ভালো আছো। গত ভিডিওতে আমরা পড়েছিলাম টিস্যু কালচার নিয়ে, আজ আমরা পড়ব হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে। তবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই টার্মটি সবার প্রথমে কিন্তু ব্যবহার করেন একজন সায়েন্স ফিকশন লেখক জ্যাক উইলিয়ামসন, এবং তিনি এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন 1951 খ্রিস্টাব্দে তার একটি পুস্তকে যার নাম হচ্ছে ড্রাগনস আইল্যান্ড। এবং এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি শুনলে তোমরা বুঝতে পারছো যে এখানে যে জেনেটিক্যাল যে স্ট্রাকচার আছে তার মধ্যে কিছুটি পরিবর্তন আনবে। তবে যদি সহজ ভাষায় আমরা বলি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আসলে কি, তাহলে বলতে হবে আসলে এখানে একটি নতুন জীবের সৃষ্টির যে প্রক্রিয়া ডিএনএ তে পরিবর্তন ঘটানোর মাধ্যমে তাকে মূলত বলা হয় হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে এখানে আসলে কি কাজটি হচ্ছে, এখানে মূলত দেখা যায় যে যে কোনো একটি জীবকোষ থেকে একটি সুনির্দিষ্ট জিন নেওয়া হয়, এই জিনটিকে অন্য একটি জীবকোষে স্থাপন করা হয়, স্থাপন এবং কার্যক্ষম যখন সে হয়ে যায় তখন দেখা যায় যে নতুন একটি বৈশিষ্ট্যের সৃষ্টি হয়েছে, কারণ এই জীবের যে ডিএনএ ছিল তা পরিবর্তিত হয়েছে। এই পরিবর্তন ঘটানোর যে সম্পূর্ণ প্রক্রিয়াটি তাকে মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল বলে আখ্যায়িত করা হয়। তবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে তৈরি যেসব নতুন জীবগুলো আছে তাদেরকে কি বলা হয়, প্রথমে বলা হয় হচ্ছে জিএমও, মানে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তাহলে কি হচ্ছে এখানে, এখানে জেনেটিক্যাল যে স্ট্রাকচারটা ছিল তা সম্পূর্ণভাবে মডিফাইড করা হয়েছে বা সম্পূর্ণভাবে মোল্ড করা হয়েছে, অনেকভাবে পরিবর্তন করা হয়েছে। দ্বিতীয়ত আসে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার অর্গানিজম, মানে এখানে যে গঠনটি ছিল সেই গঠনটির মধ্যে অনেক ধরনের পরিবর্তন আনা হয়েছে। তৃতীয়তে বলা হয় ট্রান্সজেনিক, ট্রান্সজেনিক অর্গানিজম মানে হচ্ছে তার মধ্যে কিছু নতুনত্ব আবির্ভাব হয়েছে। যদি আমাদের এখানে উদাহরণ দিতে হয়, আমরা উদাহরণ দিব হচ্ছে মানুষের ইনসুলিন তৈরির যে প্রক্রিয়া তা নিয়ে। মূলত এখানে কি হয়, এখানে হচ্ছে মানুষের ইনসুলিন তৈরির জন্য যে কাঙ্ক্ষিত জিনটি আছে এই জিনটিকে ইকোলি ব্যাকটেরিয়ার যে প্লাজমিডটি আছে প্লাজমিডটির মধ্যে প্রতিস্থাপন করা হয়। প্রতিস্থাপন করার মাধ্যমে এটি কিন্তু একটি জেনেটিক্যালি মডিফাইড স্ট্রাকচার হয়ে যাচ্ছে। তখন হবে কি, তখন এটাকে যদি কালচার মিডিয়ামে দিয়ে এটার সংখ্যা বৃদ্ধি করা যায় তাহলে কি হবে, তাহলে এই যে ব্যাকটেরিয়া গুলো বংশবৃদ্ধি করেছে তার দেহে কিন্তু ইনসুলিন উৎপাদনের জন্য দায়ী জিন থাকায় এটি ইনসুলিন উৎপাদন করবে এবং তখন তা এই মানুষের কাজে আসবে। তবে আমরা জেনে নিলাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর উদাহরণ সম্পর্কে, এবার আমরা জেনে নিব হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ সম্পর্কে। মূলত রিকম্বিনেন্ট ডিএনএ আসলে কি, রিকম্বিনেন্ট ডিএনএ হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত ডিএনএটি আছে সেই ডিএনএটিকে আমরা অন্য একটি ডিএনএতে সংযুক্ত করব। সংযুক্ত করার ফলে যে নতুন মিশ্রিত ডিএনএটি আসবে তাকে আমরা মূলত রিকম্বিনেন্ট ডিএনএ বলবো। এখন এই যে আমরা কাঙ্ক্ষিত ডিএনএটিকে অন্য কোষের ডিএনএতে সংযুক্ত করলাম, সংযুক্ত করায় কি করতে হবে, কাঙ্ক্ষিত ডিএনএটিকে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা নির্দিষ্ট স্থানে কাটতে হবে, কেটে তা এই যে অন্য কোষের যে ডিএনএ সেখানে ডিএনএ লাইগেজ এনজাইম দিয়ে সংযুক্ত করতে হবে। সংযুক্ত করার পরই যে নতুন মিশ্রিত ডিএনএ উৎপন্ন হবে তাকে বলা হবে রিকম্বিনেন্ট ডিএনএ। মূলত যেই জিন প্রকৌশলগত প্রযুক্তির মাধ্যমে এই রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয় তাকে বলা হয় হচ্ছে রিকম্বিনেন্ট টেকনোলজি। এই রিকম্বিনেন্ট টেকনোলজির অপর নামটি হচ্ছে জিন ক্লোনিং। তবে রিকম্বিনেন্ট ডিএনএ আসলে কি কাজে আসে আমাদের বা এর ব্যবহার কি, প্রথমত দেখা যায় যে প্রয়োজনীয় পরিমাণ প্রোটিন ব্যাকটেরিয়ার মাধ্যমে উৎপাদন করা, এটা আসলে কি হচ্ছে, এখানে আসলে দেখা যায় যে আমাদের প্রোটিন উৎপাদনকারী যে জিন সেটি হচ্ছে এখানে যে ব্যাকটেরিয়ার যে প্লাজমিড সেখানে স্থাপন করে দেওয়া হয়। স্থাপন করার পর যখন এই ব্যাকটেরিয়ামের সংখ্যা বৃদ্ধি করা হয় তখন দেখা যায় এই যে আমাদের প্রয়োজনীয় পরিমাণ যে প্রোটিন তা এর মধ্যে থেকেই আমরা উৎপাদন করে দিতে পারি। দ্বিতীয়ত আছে হচ্ছে অন্য কাঙ্ক্ষিত জীবের বিশেষ করে উদ্ভিদে প্রবেশ করানোর মাধ্যমে ট্রান্সজেনিক উৎপাদন, অতঃপর উৎপন্ন ট্রান্সজেনিক জীবের নতুন জিনের বহিঃপ্রকাশ পর্যবেক্ষণ। তাহলে কি হচ্ছে, আমরা প্রথমে কি করলাম, প্রথমে এখানে হচ্ছে একটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করলাম। তৈরি করার পর এই যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হলো তা আমরা একটি উদ্ভিদে প্রতিস্থাপন করব। করলে দেখা যাবে তার ডিএনএ যে গঠন সেখানে অনেক ধরনের পরিবর্তন এসেছে। এই পরিবর্তন আসার ফলেই দেখা যাবে তার চারিত্রিক এবং গাঠনিক স্ট্রাকচারে বা গঠনে অনেক ধরনের পরিবর্তন লক্ষণীয় হয়ে উঠবে। এবং এই রিকম্বিনেন্ট ডিএনএ কিন্তু কিছু অণুজীবের উপর নির্ভরশীল। উল্লেখযোগ্য হচ্ছে ই কোলাই, মানে স্ট্রেশন কোলাই, আর হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফিসাস,
প্রভাতী ব্যাকটেরিয়া। এই রিকম্বিনেন্ট ডিএনএ সম্পর্কে আরেকটু ভালোমতো জানতে হলে আমাদের এই যে ব্যাকটেরিয়ার যে প্লাজমিড আছে সেই প্লাজমিড সম্পর্কে জানতে হবে। এই প্লাজমিড মূলত কি? এই প্লাজমিড মূলত হচ্ছে একটি ছোট্ট বৃত্তাকার ডিএনএ অণু যা মূলত মূল যে ক্রোমোজোম আছে তার বাইরে অবস্থান করে এবং এতে জিনের সন্নিবেশ এবং সন্নিবেশিত যে জিন থাকে তাকে অন্য জীবে স্থানান্তর করা সম্ভব হয়। এটার মানে আসলে কি? মানে হচ্ছে এই প্লাজমিডে যে জিন আছে সেখানে নতুন জিনের সন্নিবেশন সম্ভব বা ইনসার্শন সম্ভব এবং নতুন জিন যখন এখানে সন্নিবেশ করলাম বা এখানে যোগ করলাম সেই জিনটিকে আবার অন্য একটি জীবে স্থানান্তর করা সম্ভব। মূলত এই প্লাজমিডটি সর্বপ্রথম আবিষ্কার করেন হচ্ছে ল্যাডারবার্গ 1952 সালে। এখানে আমরা ছবিটি দেখলে বুঝতে পারছি এই যে বোর্ড এটি হচ্ছে প্লাজমিড। তাছাড়াও কিছু সংখ্যক প্রকৃত কোষেও কিন্তু এর সন্ধান আমরা পেয়ে থাকি, যেমন ইস্ট, এই যে এখানে ছবি দিয়ে দেওয়া আছে। এখন যদি খুব সহজ ভাষায় আমরা প্লাজমিড বলতে যাই তাহলে বলতে হবে ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএ অণুই হলো প্লাজমিড। তবে আমরা প্লাজমিড সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নিলাম। এবার আমরা জেনে নিব যে প্লাজমিডের সাধারণ বৈশিষ্ট্যগুলো আসলে কি। প্রথমে আসে হচ্ছে প্লাজমিড বৃত্তাকার বা চক্রাকার দ্বিসূত্রক ডিএনএ যা স্বাধীনভাবে অনুলিপন করতে পারে। মূলত আমরা যখন এটির সংজ্ঞা পড়ছিলাম তখনই আমরা জেনে নিয়েছি যে এটি একটি বৃত্তাকার ডিএনএ এবং এটি দ্বিসূত্র। মানুষের যে ডিএনএ আছে তার মতোই দ্বিসূত্র, কিন্তু মানুষের ডিএনএ স্ট্রাকচারের মতো হেলিকাল নয়, এটা কিন্তু বৃত্তাকার। এবং এর অ্যাডিশনাল একটি কোয়ালিটি কি, সেটা হচ্ছে এটা স্বাধীনভাবে অনুলিপন করতে সক্ষম এবং প্রতি কোষে প্রায় কিন্তু 1 থেকে 1000 পর্যন্ত প্লাজমিড থাকতে পারে। তাছাড়াও প্লাজমিডে অল্প সংখ্যক কিছু জিন থাকে, এই অল্প সংখ্যক কিছু জিনের সাহায্যেও কিন্তু তারা স্বাধীনভাবে অনুলিপন করতে পারে। এবং এই প্লাজমিডকে যখন আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজে বা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির কাজে ব্যবহার করি তখন কিন্তু এই প্লাজমিডকে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা তার আদর্শ স্থানে কেটে নেওয়া হয়, কেটে তারপর নতুন যে ডিএনএটি বা নতুন যে জিনটি সেটার সাথে স্থাপন করা হয় বা সংযোজন করা হয়। তাছাড়াও এরা কনজুগেশনের মাধ্যমে সহজেই অন্য ব্যাকটেরিয়াতে সঞ্চালিত হয়। মানে কি, কনজুগেশন প্রক্রিয়াটা আসলে কি, যখন দুইটা ব্যাকটেরিয়া পাশাপাশি এসে সংযুক্ত হবে তখন কিন্তু তাদের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল গুলো পাস হয়ে যেতে পারে বা ট্রান্সফার হতে পারে। সেইভাবে প্লাজমিড একটা ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়ায় সঞ্চালিত হতে পারে। এবং সর্বশেষে আসে হচ্ছে এই যে প্লাজমিড আছে, এই যে প্লাজমিডের যে জীব থাকে তা কিন্তু একটা বিশেষ ধরনের রাসায়নিক বস্তু সংশ্লেষণ করতে সক্ষম, যেমন কোলিসিন বা ভিব্রিওসিন ইত্যাদি। তবে আমরা জেনে নিলাম প্লাজমিডের সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে। এবার আমরা জেনে নিব হচ্ছে প্লাজমিডের প্রকারভেদ সম্পর্কে। প্লাজমিড প্রধানত 3 প্রকার। প্রথমটি হচ্ছে এফ এবং এফ প্রাইম প্লাজমিড। এখানে এফ টি হচ্ছে ফার্টিলিটি ফ্যাক্টর। তারপরে আসে আর প্লাজমিড, এখানে আর টি হচ্ছে রেসিস্ট্যান্স, রেসিস্ট্যান্স ট্রান্সফার ফ্যাক্টর। এবং সর্বশেষে আসে কোর প্লাজমিড। তবে চলো এক এক করে সবগুলো সম্পর্কে জানা যাক। প্রথমটি হচ্ছে এফ এবং এফ প্রাইম প্লাজমিড। এই প্লাজমিড ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াতে জেনেটিক স্থানান্তর করার জন্য দায়ী। তাছাড়াও এফ ও এফ প্রাইম প্লাজমিড ব্যাকটেরিয়া দেহে পেলি তৈরি করে যা যৌন জননে সাহায্য করে। চলো তাহলে ছবির মাধ্যমে দেখে নিই আমরা। প্রথমে যদি এখানে একটা ব্যাকটেরিয়া আঁকি, এটা হচ্ছে প্লাজমিড, ধর এটা হচ্ছে এফ। তারপরে এখানে একটা ব্যাকটেরিয়া আঁকি, এটা হচ্ছে প্লাজমিড, এটা হচ্ছে এফ প্রাইম। তাহলে এই দেখো, এই যে পিলি তৈরির মাধ্যমে যৌন জননে সাহায্য করতেছে এবং তার জন্য এই যে জেনেটিক স্থানান্তরটা হচ্ছে, ঠিক আছে। তারপর আমরা জেনে নিব আর প্লাজমিড সম্পর্কে। এইসব প্লাজমিডের অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং আর সিক্স নামে একটি প্লাজমিড আছে যেটি 6টি অতি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। এবার আমরা জেনে নিব ক্লোর প্লাজমিড সম্পর্কে। ক্লোর প্লাজমিডটি কি? যেসব প্লাজমিডে কোলিসিন উৎপাদনকারী জিন থাকে তাকে ক্লোর প্লাজমিড বলে।
কোলেসিন এক ধরনের প্রোটিন যা সংবেদনশীল ইকোলাই ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে, এবং এদের সমতুল্য আরেক ধরনের প্লাজমিড আছে যাতে ভিব্রিওসিন উৎপন্ন করার জিন থাকে। ভিব্রিওসিন সংবেদনশীল ভিব্রিও কলোনি কোষকে ধ্বংস করতে পারে। তবে আমরা জেনে নিলাম প্লাজমিডের প্রকারভেদ সম্পর্কে, এবার আমরা জেনে নেব হচ্ছে প্লাজমিডের ব্যবহার সম্পর্কে। প্রথমেই আসি আণবিক বংশগতিবিদ্যার গবেষণার বিভিন্ন ক্ষেত্রে প্লাজমিড ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। প্লাজমিড আসলে এখানে কিভাবে ব্যবহৃত হচ্ছে? প্লাজমিড কিন্তু এখানে অ্যাম্পলিফিকেশনের কাজে ব্যবহৃত হচ্ছে, মানে সে হচ্ছে একটি অণু থাকলে সেটিকে দশটি করে দিচ্ছে, মানে কপিস তৈরি করে দিচ্ছে। তাছাড়াও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন ক্লোনিং এ ইত্যাদিতে প্লাজমিড কিন্তু একটি বাহক রূপে ব্যবহৃত হয়ে থাকে। এবং সর্বশেষে আসে হচ্ছে এই প্লাজমিড ডিএনএ ব্যবহার করেই কিন্তু অভূতপূর্ণ সাফল্য পাওয়া গেছে, যার উল্লেখযোগ্য কিছু উদাহরণ যদি আমরা দিই, যেমন হচ্ছে মানুষের ইনসুলিন জিন ক্লোনিং। এই ইনসুলিন জিন ক্লোনিং এ কিন্তু এই প্লাজমিডটি বাহক রূপে ব্যবহৃত হয়। তাছাড়াও দেখা যায় যে রোগ বা পোকামাকড় প্রতিরোধের ক্ষেত্রে কিন্তু ক্ষমতা সম্পূর্ণ ইত্যাদি যে উদ্ভিদ উৎপাদন তাও উৎপাদন করতে, মানে এই যে ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদন করতেও কিন্তু এই প্লাজমিডের ব্যবহার অপরিহার্য। তবে আমরা জেনে নিলাম প্লাজমিড সম্পর্কে, এবার আমরা আবার রিকম্বিনেন্ট ডিএনএ এর দিকে চলে যাবো এবং জেনে নিব রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করার প্রধান ধাপ সমূহ সম্পর্কে। প্রথম ধাপটি হলো কাঙ্ক্ষিত ডিএনএ বা টার্গেট ডিএনএ নির্বাচন। এখানে ছবিটি দেখো, এই যে দাতা জীব কোষ, এখানে এই যে ক্রোমাটিনে কাঙ্ক্ষিত জিন যুক্ত ডিএনএ, আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত জিনটাকে স্পেসিফিক্যালি দেখাতে চাই তাহলে তা হচ্ছে এইটুকু, ঠিক আছে। আমাদের দ্বিতীয় ধাপটি হচ্ছে একটি বাহক নির্বাচন, যার মাধ্যমে কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডটি স্থানান্তর করা যাবে। এই দেখো, এখানে এই যে আমাদের ব্যাকটেরিয়ার ডিএনএ, যে ব্যাকটেরিয়ার ডিএনএ যে প্লাজমিডটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বাহক হিসেবে কাজ করবে। আমাদের তৃতীয় ধাপ হচ্ছে নির্দিষ্ট স্থানে স্পেসিফিক সাইটে ডিএনএ অনুচ্ছেদন করার জন্য প্রয়োজনীয় রেস্ট্রিকশন এনজাইম নির্বাচন। তাহলে দেখো, এই যে রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে উভয় ডিএনএ কে কর্তন, মানে এই যে প্লাজমিড ডিএনএ তাকেও কাটা হবে, এখানে যে আমাদের কাঙ্ক্ষিত ডিএনএ তাকেও কাটা হবে। তারপর আমাদের চতুর্থ ধাপ হচ্ছে ছেদনকৃত ডিএনএ খণ্ড সমূহ যুক্ত করার জন্য ডিএনএ লাইগেজ এনজাইম নির্বাচন। দেখো, দুটোকে যদি আমরা মিশ্রণ করে দিই, তারপর ডিএনএ লাইগেজের এনজাইমের সাহায্যে এটি কাঙ্ক্ষিত জিনটিকে সংযোজন ও রিকম্বিনেন্ট ডিএনএ সৃষ্টি হয়ে গেল। এই দেখো, এইটুকু হচ্ছে প্লাজমিডের যে ডিএনএ সেটুকু, আর একটু হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জিন। আমাদের পঞ্চম ধাপ হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ সহ বাহক ডিএনএ অনুলিপনের জন্য একটি পোষক বা হোস্ট নির্বাচন। তারপর দেখো, এই যে একটা হোস্ট আমরা চুজ করে ফেলেছি, ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় রিকম্বিনেন্ট ডিএনএ ব্যাকটেরিয়ায় প্রবেশ করানো হয়। এতে প্রবেশ করানো হয়, প্রবেশ করানোর পর আমাদের ৬ নম্বর স্টেপটি হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ড সমন্বয়ে প্রস্তুতকৃত রিকম্বিনেন্ট ডিএনএ বহিঃপ্রকাশের মূল্যায়ন। এটা কিছু পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হয়, কালচার মিডিয়ামে দেওয়া হয়। তারপর আমাদের এই যে কাঙ্ক্ষিত জিন বহনকারী ব্যাকটেরিয়া ক্লোন সমূহ, আমাদের একদম সর্বশেষ যে ধাপ সেটি হচ্ছে কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষ রিকম্বিনেন্ট ডিএনএ তে প্রবেশ করানো। এই যে আমাদের কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে রিকম্বিনেন্ট ডিএনএটা প্রবেশ করানো হয় শেষ ধাপে। তাহলে আমরা জেনে নিলাম রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুতি করার প্রধান ধাপ সম্পর্কে। এবার আমরা প্রত্যেকটি ধাপ সম্পর্কে বিস্তারিত জানব। এক নম্বর ধাপটি ছিল কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন ও পৃথককরণ। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির প্রথম পদক্ষেপ হলো কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন, এবং নির্বাচনের পর কাঙ্ক্ষিত জীব কোষ থেকে ডিএনএ পৃথককরণ। এবং প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের এই যে কোষটি ছিল কোষটি লাইসিস করতে হয়। লাইসিস করার ফলে এই কোষের অভ্যন্তরীণ যে প্রোটিন শর্করা লিপিড প্রভৃতি অণু থেকে এই ডিএনএটিকে রাসায়নিক পদ্ধতির মাধ্যমে পৃথক করা হয়, এবং এই প্লাজমিক ডিএনএর সাথে কিছু পরিমাণ জিনোমিক ডিএনএ আরএনএ ও প্রোটিন মিশ্রিত থাকে। পরবর্তীতে তা সিজিয়াম ক্লোরাইড সিজি আম ক্লোরাইড বা সুক্রোজ গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউজ
সেন্ট্রিফিউজের মাধ্যমে উক্ত মিশ্রণকে নির্দিষ্ট ব্যান্ড আকারে পৃথক করা এবং কাঙ্ক্ষিত ডিএনএ ব্যাংকে পৃথকভাবে আহরণ করে নেওয়া হয়। এ ছিল আমাদের প্রথম ধাপ। এবার আমরা চলে যাব দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপ হলো বাহক নির্বাচন। এখানে কি হয়, এখানে কাঙ্ক্ষিত ডিএনএ প্রয়োজনীয় অংশ বহন করার জন্য একটি বাহক বা ভেক্টর নির্বাচন করতে হয় এবং ব্যাকটেরিয়াতে অবস্থিত ডিএনএ প্লাজমিডকে কাঙ্ক্ষিত ডিএনএ বহন করার জন্য একটি বাহক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এখানে বাহক প্লাজমিড ডিএনএ কে প্রয়োজন অনুসারে পরিবর্তন করে নেওয়া হয়। যেমন এক, কাঙ্ক্ষিত ডিএনএ থেকে রিকম্বিনেন্ট প্রোটিন তৈরি করতে চাইলে বাহকের ভিতর কাঙ্ক্ষিত ডিএনএ 5' থেকে 3' প্রান্তে প্রোমোটর ও টার্মিনেটর সিকোয়েন্স যোগ করতে হয়। যে ছবিটি যদি আমরা দেখে নিই, দেখো এখানে 5' এবং শেষে হচ্ছে 3' এবং শুরুতে দেখো একটি প্রোমোটর আছে এবং শেষে একটি টার্মিনেটর আছে। তারপরে দুয়ে আছে হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ কে উদ্ভিদ কোষে প্রতিস্থাপন করতে চাইলে কাঙ্ক্ষিত ডিএনএ টি অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসেন্স এর টি প্লাজমিডের টি ডিএনএ এর ভিতরে প্রোমোটর ও টার্মিনেটর সহ স্থাপন করতে হয়। এখানে দুটি প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে প্রথমে টি প্লাজমিডটা কি, আর একটা হলো টি ডিএনএটা কি। টি প্লাজমিডটি হলো টিউমার প্রোডিউসিং প্লাজমিড। মূলত অ্যাগ্রোব্যাকটেরিয়াম এই গ্রুপটির প্লাজমিডদেরকে টি প্লাজমিড বলা হয় এবং এখানে টি ডিএনএটা হচ্ছে ট্রান্সফার ডিএনএ। তাহলে কি দাঁড়ালো, কাঙ্ক্ষিত ডিএনএ কে উদ্ভিদ কোষে প্রতিস্থাপন করতে চাইলে কাঙ্ক্ষিত ডিএনএ টি অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসেন্স এর টিউমার প্রোডিউসিং প্লাজমিডের ট্রান্সফার ডিএনএ ভিতরে প্রোমোটার ও টার্মিনেটর সহ স্থাপন করতে হবে। এই হচ্ছে ছবিটি, এই যে দেখো এটা হচ্ছে ট্রান্সফার ডিএনএ যে অংশটুকু, এটা হচ্ছে পুরোটি হচ্ছে টি প্লাজমিড। এবং তিন নম্বরে আসে হচ্ছে সাধারণভাবে সংরক্ষণ করার উদ্দেশ্য হলে সাধারণ বাহক স্থাপন করতে হয়। এ ছিল আমাদের বাহক নির্বাচন সম্পর্কে। এবার আমরা চলে যাব তৃতীয় ধাপে, যা হলো কাঙ্ক্ষিত ডিএনএ কে নির্দিষ্ট স্থানে ছেদন। তৃতীয় ধাপে তাহলে কি হয়, এখানে সুনির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে কাঙ্ক্ষিত ডিএনএ নির্দিষ্ট অংশ খণ্ড করা হয়। একই এনজাইম প্রয়োগ করে বাহক ডিএনএ হতেও অনুরূপ খণ্ড বের করে নেওয়া হয়। তাহলে আমরা প্রথমে জেনে নিই রেস্ট্রিকশন এনজাইম আসলে কি। রেস্ট্রিকশন এনজাইম যে এনজাইম প্রয়োগ করে ডিএনএ অণু সুনির্দিষ্ট সিকোয়েন্সের অংশ কেটে নেওয়া যায় ওই এনজাইমকে রেস্ট্রিকশন এনজাইম বলে। এর অপর নাম হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিওসিস বা সূক্ষ্ম ছুরি অথবা আণবিক কাঁচি বা বায়োলজিক্যাল নাইফ। এখন পর্যন্ত 250টির অধিক রেস্ট্রিকশন এনজাইম পৃথক করা হয়েছে বিভিন্ন ব্যাকটেরিয়া থেকে, যেমন ইকোরি, ইস্ট্রেশিয়া কোলাই, RY13, প্যামহাট, ব্যাসিলাস অ্যামাইনো লিকুইফিসেন্স এইচ, এবং শেষে আছে HI3, হিমোফাইলাস ইনফ্লুয়েন্সি RD। সাধারণত এইসব রেস্ট্রিকশন এনজাইম 4-6 জোড়া বেস কেটে নিয়ে থাকে। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক কয়েকটি রেস্ট্রিকশন এনজাইম ও তাদের রেস্ট্রিকশন স্থান সম্পর্কে। প্রথমেই দেখো এখানে আছে হচ্ছে ব্যামহাই। ব্যামহাই কিভাবে কাটছে, প্রথম সিকোয়েন্সটি হলো GGATCC এবং নিচের সিকোয়েন্সটি হলো CCTAGG। কিভাবে কাটছে দেখো, এই যে দ্বিতীয় জিন আগ থেকে শুরু করে নিচে শেষের জিন আগ পর্যন্ত ছিটিয়ে নিচ্ছে। এখানে রেস্ট্রিকশন এনজাইম কিভাবে আসলে সিকোয়েন্সটাকে কাটে তার একটা সুন্দর ব্যাখ্যা আছে। তা হলো রেস্ট্রিকশন এনজাইম গুলো মূলত প্যালিনড্রোমিক ওয়ার্ড আকারে কাটে। এখন তুমি জিজ্ঞেস করতে পারো প্যালিনড্রোমিক ওয়ার্ড আসলে কি। প্যালিনড্রোমিক ওয়ার্ড হচ্ছে যদি তুমি এই শব্দগুলোকে শুরু থেকে শেষ পর্যন্ত বা শেষ থেকে শুরু পর্যন্ত যেভাবে পড়ো না কেন তাদের বানান সবসময় একই রকম থাকে। যেমন ম্যাডাম, ম্যাডাম যদি তোমরা এখান থেকে এখানে দেখো MADAM, আবার যদি এখান থেকে এখানে দেখো তাহলে কি হবে MADAM। আরেকটা শব্দ দেখি আমরা, যেমন লেভেল। লেভেল দেখো যদি আমরা এখান থেকে এ পর্যন্ত পড়ি LEVEL, আবার যদি এখান থেকে এ পর্যন্ত পড়ি তাহলে হবে LEVEL। এখানেও দেখো অনুরূপ GGATCC, দেখো আবার নিচে CCTAGG। ঠিক প্যালিনড্রোমিক আকারে তারা আসলে
এই ছেদন গুলা করছে। নিচের গুলো দেখো পর্যায়ক্রমে একই রকম, সি সি জি 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 সি সি, আবার এখানে এ এ জি সি টি 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 সি জি এ এ, আবার তার নিচে আছে হচ্ছে জি এ টি সি টি সি এ জি। এখানে দেখো কি আছে লাস্টে বা ইকোরিতে, ইকোরিতে আছে হচ্ছে জি এ এ টি টি সি সি টি টি এ এ জি, ঠিক আছে। তাহলে এভাবে রেস্ট্রিকশন এনজাইম গুলো ছেদন করছে। এবং তারপর চল যদি আমরা এই যে আমাদের যে একটা চিহ্নতে এখানে বোঝানো হয়েছে ছেদনটি, এটা হচ্ছে ডিএনএ অণুর কাটার স্থানকে দেখানো হয়েছে মূলত। তাছাড়া দেখো যদি এখানে তোমরা লক্ষ্য করো এই যে প্রথম সিকোয়েন্সটি, নিচের সিকোয়েন্সটি দেখো, এটি হচ্ছে মাঝখানে একটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জিন, তারপর দেখো এটা সরে গেল আবার আগের সিকোয়েন্সে তারা যুক্ত হয়ে গেল। এই ছিল কিছু স্থান এবং রেস্ট্রিকশন এনজাইম সম্পর্কে এবং কি আকারে তারা কাটছে তা সম্পর্কে। এবার আমরা জেনে নিব আমাদের চতুর্থ ধাপ, ছেদনকৃত কাঙ্ক্ষিত ডিএনএ প্লাজমিড ডিএনএ তে স্থাপন নিয়ে। এখানে মূলত প্লাজমিড ডিএনএ হতে বের করে নেওয়া অংশে ফাঁকা স্থানে কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে প্রতিস্থাপন করা হয়। ডিএনএ লাইগেজ এনজাইম ব্যবহার করে কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে প্লাজমিড ডিএনএ এর সঙ্গে সংযুক্ত করা হয়, ফলে প্লাজমিড ডিএনএ টি কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ড বহন করে। কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ড প্লাজমিড ডিএনএ তে সংযুক্ত হওয়ার ফলে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়। এবার আমরা চলে যাব পঞ্চম ধাপে। পঞ্চম ধাপ হলো পোষক হোস্ট নির্বাচন ও রিকম্বিনেন্ট প্লাজমিড ডিএনএ পোষক দেহে প্রবেশ করানো। স্বাভাবিক অবস্থায় ব্যাকটেরিয়া অন্য প্লাজমিড গ্রহণ করতে চায় না, তাই ক্যালসিয়াম সমৃদ্ধ হিট শকের মাধ্যমে বিশেষ পরিবেশ সৃষ্টি করে প্লাজমিড গ্রহণ করানো হয় এবং তখন ওই ব্যাকটেরিয়া গুলোকে ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া বলে। আমরা দেখে নিই, এই দেখো এটি হয়ে গেল একটি ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া। এবং ডিএনএ অণু প্রবেশের জন্য একটি আধুনিক পদ্ধতি হলো ইলেকট্রোফোরেশন। এ ছিল আমাদের পঞ্চম ধাপ সম্পর্কে। এবার আমরা চলে যাব আমাদের ষষ্ঠ ধাপ, হলো রিকম্বিনেন্ট ডিএনএ মূল্যায়ন। সাধারণত প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখা হয় যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করার কাজটি সফল হয়েছে কিনা। এবং দেখো যদি আমরা এখানে ছবিটি দেখি, এখানে যে ট্রান্সফর্ম যে ব্যাকটেরিয়াটি আছে সেটা এখানে যে কালচার মিডিয়ামে দেওয়া হয়, কালচার মিডিয়ামে দেওয়ার পর যে কাঙ্ক্ষিত জিন বহনকারী ব্যাকটেরিয়া ক্লোন সমূহ তৈরি হচ্ছে। এখানে একটি ব্যাপার আছে, সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত ওই ব্যাকটেরিয়ামটাকে একটি পরীক্ষার মাধ্যমে দেওয়া হয় এবং এই যে দেখো একটি আগার মাধ্যমে জন্মিয়ে সংখ্যা বৃদ্ধি করা হয়। এক্ষেত্রে যে পোষক ব্যাকটেরিয়াটি মানে এই যে রিকম্বিনেন্ট যে প্লাজমিড বহন করছে কিনা তা শনাক্ত করার জন্য এগার মিডিয়ামে এক নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। এবং এটার কারণ আমাদের যে বাহক প্লাজমিডটি ছিল ওই প্লাজমিডে এই অ্যান্টিবায়োটিকের রেসিস্ট্যান্স জিন আছে। মতো সফলভাবে কাজ না করে তাহলে কিন্তু এই ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া গুলা আর ক্লোন সমূহ আসবে না। যদি সফলভাবে কাজ করে থাকে বা রিকম্বিনেন্ট ডিএনএ এর প্রস্তুতিকরণ কাজটি সফল হয়ে থাকে তাহলে এই যে অ্যান্টিবায়োটিক এই জিনিসটা পার করে তারা এখানে কাঙ্ক্ষিত জিন বহনকারী ব্যাকটেরিয়া ক্লোন সমূহ তৈরি করে ফেলতে পারবে। এছাড়াও রিকম্বিনেন্ট ডিএনএ কাঙ্ক্ষিত জিন বহন করছে কিনা তা শনাক্ত করার জন্য তিনটি পদ্ধতি আছে। প্রথমটি হচ্ছে পিসিআর পদ্ধতি, যাকে আমরা বলি পলিমারাইজ চেইন রিঅ্যাকশন পদ্ধতি। দ্বিতীয়তে আছে রেস্ট্রিকশন ডাইজেশনের মাধ্যমে এবং তৃতীয়তে আছে জেনেটিক প্রোব। জেনেটিক প্রোব তাহলে কি? জেনেটিক প্রোব হলো রেডিও অ্যাক্টিভলি চিহ্নিত টার্গেট জিনের মানে আমাদের কাঙ্ক্ষিত জিনের পরিপূরক এক স্ট্র্যান্ড বিশিষ্ট ডিএনএ বা এমআরএনএ। এ ছিল আমাদের ষষ্ঠ ধাপ সম্পর্কে। এবার আমরা চলে যাব আমাদের সর্বশেষ ধাপে, যা হলো কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করানো। তাহলে এখানে কি হচ্ছে, নতুন ও কাঙ্ক্ষিত জিন সহ নতুন প্রকৃতির যে উদ্ভিদ সৃষ্টি ও সংখ্যা বৃদ্ধি হয় তাকে ট্রান্সজেনিক উদ্ভিদ বলে। তাহলে দেখো এই যে নতুন যে যেটা সৃষ্টি হয়ে গেল আমাদের নতুন প্রকৃতি সম্পন্ন যে উদ্ভিদটি সৃষ্টি হয়ে গেল এবং তারপর ক্রমাগত সংখ্যা বৃদ্ধির মাধ্যমে যা আরো বাড়ানো হবে এটি হয়ে গেল আমাদের ট্রান্সজেনিক উদ্ভিদ। তবে এই ছিল আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করার প্রধান ধাপ সমূহের বর্ণনা সম্পর্কে বা বিস্তারিত সম্পর্কে। তবে আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আজকে আমরা কি কি সম্পর্কে জানলাম? আজকে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রিকম্বিনেন্ট ডিএনএ, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, প্লাজমিড এবং রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করার যে প্রধান ধাপ সমূহ আছে সেই সম্পর্কে জানলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সকলে ভালো থাকবে
আল্লাহ হাফেজ।